আচ্ছা আজকে এই পর্যন্ত মাত্র জন আচ্ছা ঠিক আছে বাকিরা আসুক তো সাউন্ড শুনতে পাচ্ছেন না সাউন্ড কি ক্লিয়ার আচ্ছা ভয়েস অ্যান্ড আপনার স্ক্রিন দুইটা কি ক্লিয়ার স্ক্রিন তো দেখা যাওয়ার কথা আমি তো স্ক্রিন শেয়ার করছি আচ্ছা আহ কোন একজন ভাই কি এখনো দেখা যাচ্ছে না কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কেউ কি দেখতে পাচ্ছেন আমি কেউ আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট টা সেটা কি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিন শেয়ার হয়েছে আর আপনারা হ্যাঁ আপনারা জানাবেন মাঝে মাঝে কমেন্ট করবেন আনমিউট করতে পারতেছেন না এই যে আপনি আমার স্ক্রিনে যে আমার কাঠশ দেখা যাচ্ছে কিনা না জানি না এই যে এইখানে লক্ষ্য করেন এই যে এইখানে এই যে এই যে আইকনটা আছে হ্যাঁ এখান থেকে মেবি আপনার মিউট করা আছে এখানে আবার ক্লিক করলে আনমিউট হয়ে যাবে আচ্ছা তো প্রথমত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন কেউ আপনাকে কাজ দিবে ঠিক আছে হতে পারে সেটা তিনি একজন সরি তিনি একটা পিএইচডি ফাইল দিতে পারে অথবা যে পিজি ইমেজ দিতে পারে অথবা একটা ওয়েবসাইট দিতে পারে যে এই ওয়েবসাইটটা দেখে দেখে করতে হবে অথবা এই ইমেজটা দেখে দেখে করতে হবে কিংবা বলতে পারে যে এই পিএইচডিটা দেখে দেখে করতে হবে ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব মনে করতে হবে আমাদের এটা একটা কাজ আমরা দেখে দেখে করব ঠিক আছে কিভাবে দেখে দেখে করতে হয় সেই সিস্টেমগুলোই আমরা জানবো প্রজেক্টের মাধ্যমে প্রথমত যে কাজটা করবেন যে কোনো কাজের পূর্বে আগে সেটা একবার রিভাইজ দিবেন যে আসলে কাজটা কি রকম হতে পারে বা কোন সেকশনের কি রকম কাজ হতে পারে ঠিক আছে তো এখানে আমাদের হেডারের অংশে যদি আমরা লক্ষ্য করি হেডার অংশে তিনটা পার্ট আছে হেডার সেকশনে তিনটা পার্ট আছে একটা হচ্ছে একটা পার্ট আছে আমাদের লোগো অ্যান্ড আরেকটা পার্টে আছে আমাদের মেনু অ্যান্ড আরেকটা পার্টে হচ্ছে কি সার্চ বক্স আচ্ছা এতটুকু রেকর্ডিং করতে ভুলে গেছি তো আরেকবার রিভিউ করি সেটা হচ্ছে প্রথমত একটা ক্লাস ফাইভ নামে একটা ফোল্ডার নিয়েছে এবং ফোল্ডারের ভিতর একটা ইন্ডেক্স ফাইল এবং একটা সিএসএস ফাইল নিলাম এবং এই যে ক্লা যে ফোল্ডারটা ক্লাস ফাইভ নামে সেটাকে কী করলাম টেক্সট এডিটরে ওপেন করলাম অর্থাৎ টেক্সট এডিটরে অ্যাড করলাম অ্যাড করার পর এই যে ইন্ডেক্স ফাইল সেটাকে বাম পাশে এবং যে সিএস সরি স্টেমেল ফাইলটাকে বাম পাশে এবং সিএসএস ফাইলটাকে ডান পাশে করছি ঠিক আছে এতটুকু ওকে আচ্ছা এখন যে কাজটা করতে হবে প্রথমত একটা কাজ করতে হবে দেখেন এখানে ওয়েবসাইটটা লক্ষ্য করেন বাম পাশে কিন্তু একটা ফ্যাব আইকন আছে ঠিক আছে সরি বাম পাশে না উপরে উপরে কিন্তু এই যে আওয়ার ওয়েবসাইট এই লেখাটার বাম পাশে একটা ফ্যাব আইকন আছে এটাকে বলা হয় ফ্যাব আইকন আপনারা অবশ্যই জানেন ফ্যাভাইকন জিনিসটা কি বা কীভাবে এটাকে ফ্যাবাইকনে তৈরি করতে হয় যে একটা ইমেজকে এটা নিয়ে আমার টি আছে আপনারা দেখে আসবেন ঠিক আছে সো এখানে আর তৈরি করব না আমার যেহেতু ফ্যাভাইকোনটা তৈরি করা আছে জাস্ট আমি এখানে নিয়ে আসবো আর লেখাটা হচ্ছে আওয়ার ওয়েবসাইট ঠিক আছে তো আওয়ার ওয়েবসাইট লেখাটা হবে এই ডকুমেন্টের জায়গায় ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্লাস ফাইভ এটার ভেতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটাকে ওপেন করবো গুগল ক্রোম আচ্ছা দেখেন আমাদের আর ওয়েবসাইট চলে আসছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফ্যাব আইকনটা নিয়ে আসতে হবে কেমন তো ফ্যাব আইকনের জন্য আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ তো আমি এখানে ইউজ করি ফ্যাব আইকন ফ্যাব আইকন ডট আইকো তো ফ্যাব আইকনের আপনার এক্সটেনশন হবে ডট আইসিও ঠিক আছে তো এটা এটা নিয়ে আমার টিউটোরিয়াল তৈরি করা আছে আপনারা দেখে আসবেন তো এখানে দেখেন ফ্যাব আইকনটা আসে নাই কেন আসে নেই কল করছি বাট আসে নাই কেন আসে নেই কারণ ইমেজটা কিন্তু আমার এই যে এখানে কিন্তু ইমেজটা নাই সো আমাকে ইমেজটা কী করতে হবে নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবো আমার আগের যে একটা প্রোজেক্ট আছে সেই প্রোজেক্ট থেকে আমি ইমেজটা নিয়ে আসতেছি কপি করে ইমেজটা থাকলেই তো শো করবে নাকি না থাকলে শো করবে কিভাবে তো এখন আমি যেটা করব যে ক্লাস ফাইভ আছে এটার ভেতরে এখানেই রাখি হ্যাঁ ফ্যাভাইকোনটা জেনারেলি এখানেই রাখা হয় সমস্যা নেই তো এখন যদি আমি সরি এখন যদি আমি রিলোড করি দেখতেছেন ফ্যাভাইকোনটা চলে আসছে ঠিক আছে তার মানে আমাদের উপরের কাজটা শেষ এটা আর এটা শেষ ঠিক আছে তারপরের যে স্টেপ সেটা হচ্ছে একটা সেকশন আছে এই সেকশনের মধ্যে আমাদেরকে তিনটা পার্ট নিতে হবে ঠিক আছে তিনটা পার্ট নিতে হবে তো প্রথমত যেটা করবো একটা সেকশন নিব এখন আমরা এখানে দেখেন এটা কিন্তু হেডার পার্ট তো আমি আপনাদেরকে বলছি যে হেডারের জন্য একটা ট্যাগ ইউজ করতে হয় বা মানে করাটা বেস্ট সেটা হচ্ছে হেডার ট্যাগ ঠিক আছে এটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্টের একটা নিয়ম তো তো সেটা আমরা ইউজ করি এখানে একটা ট্যাগ নিব সে নাম দিব হেডার হেডার নামক একটা ট্যাগ নিলাম ঠিক আছে এখন তার আগে আরেকটা জিনিস ফলো করেন আপনারা এখানে দেখেন এই যে হেডার যে অংশটা এটা কিন্তু ফুল উইথ নেই অর্থাৎ সম্পূর্ণটা আমার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে এটা নাই এটা ডানে এবং বামে কিছুটা গ্যাপ আছে অর্থাৎ এটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে তো নির্দিষ্ট জায়গাটা কি সেটা হতে পারে দেখেন শুধু এটাকে না আমরা যদি শুধু স্লাইডারটা এখানে ফুল উইথ হিসেবে আছে আর এখানে যদি এই যে কন্টেন্টগুলো লক্ষ্য করেন এগুলোরও কিন্তু ডান পাশে এবং বাম পাশে গ্যাপ আছে ঠিক আছে এই যে দেখেন আর এইখানে দেখেন ডান পাশে এবং বাম পাশে গ্যাপ আছে এই সেকশনের ফুটার সেকশনের তো এটার মেন যে কারণটা সেটা হচ্ছে একটা ক্লাস নেওয়া হয়েছে যেটার ডানে এবং যেটার একটা নির্দিষ্ট উইথ দেওয়া হয়েছে উইথ হতে পারে সেটা পাঁচশো পিকজেল ছশো পিকজেল এক হাজার পিকজেল তবে নর্মালি নশো সত্তর বা নশো ষাট কিংবা এগারোশো সত্তর পিক্সেল এরকম দেওয়া হয় ঠিক আছে তো আমরা দেখব এটার এই যে হেডার হ্যাঁ এটার উইথ কতটুকু দেওয়া হয়েছে একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার হেডার তারপর হচ্ছে মেইন কন্টেন্ট তারপর হচ্ছে ফুডার সবগুলোর কিন্তু এই যে উইথটা কিন্তু সেম তার মানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা ক্লাস নিব ক্লাসের একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিবো সেই ক্লাসটাকে আমরা এই যে এই সেকশনটুকুতে বসাই সবগুলো সেকশনে বসাই দিলে হ্যাঁ সে ক্লাসের স্টাইলটা পাবে তো এখন যেটা করতে হবে আমরা দেখি এটার উইথ কত কতটুকু তো এটার জন্য আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব ইন্সপেক্ট এলিমেন্ট করে যে জিনিসটা করব সেটা হচ্ছে এটার হচ্ছে এই যে হেডার এরিয়া হেডার এরিয়া হচ্ছে পুরোটা সম্পূর্ণটা হচ্ছে হেডার এরিয়া কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো আছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আছে তার মানে তার নিচের যে কন্টেইনার এই যে দেখেন কন্টেইনার ঠিক আছে কন্টেইনারের উইট দেওয়া হয়েছে এগারোশো সত্তর পিক্সেল আর মার্জিন মার্জিন জিরো অটো দিলে অর্থাৎ মার্জিন যদি আপনি অটো ইউজ করেন তাহলে এটা ডানে এবং বামে আপনার মনিটরি স্ক্রিন যত বড়ই হোক না কেন সে এগারোশো সত্তর পিক্সেল নিয়ে ডানে এবং বামে সমান দূরত্ব বজায় রাখবে ঠিক আছে এটা হচ্ছে মার্জিন অটোর কাজ আর ডিসপ্লে নর্মালি ব্লক থাকে এখানে ব্লক না দিলেও চলবে সমস্যা নেই তবে দেওয়াটা বেস্ট তবে এটা যেহেতু একটা ডিপ ডিপ নর্মালি ব্লকই থাকে ঠিক আছে ডিপের ভেতরে কিন্তু এই যে কন্টেনার ক্লাসটা নেওয়া হয়েছে এবং আপনি যদি দেখেন আপনারা যদি দেখেন তাহলে এই যে এই সেকশনটা যদি আমি এটাকে ইনসপেক্ট এলিমেন্ট করি তাহলেও দেখবেন এখানে একটা এই যে উপরের যে কন্টেনার ক্লাসটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি মেন সেকশন স্লাইডার আচ্ছা সেকশন কন্টেন্ট এরিয়া এখানে যদি এই যে দেখেন কন্টেন্ট এ সরি কন্টেইনার ঠিক আছে কন্টেইনার নামক একটা ক্লাস নেওয়া আছে যেটা এই যে জায়গায় এই স্টাইলটা দরকার আমরা সেই জায়গায় দিয়ে দেব ঠিক আছে তো এতটুকু সবার কি ক্লিয়ার আচ্ছা স্ক্রিন কি দেখা যায় না এখনও তো এখন তাহলে আমরা একটা কাজ করতে হবে কি করতে হবে এখানে একটা ক্লাস নিব তার পূর্বে ক্লাসটা নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই রিসেট কোড কিভাবে ইউজ করে রিসেট কোডটা কি এটা একটু আলোচনা করি ধরেন এখানে একটা এস টু নিলাম এবং এস টু আচ্ছা এস টু নিলাম এস টু নেওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড করি দেখেন এস টুতে যে আমার পয়সার লেখাটা সেটা কিন্তু আসছে ঠিক আছে কিন্তু এটার কিন্তু একটা গ্যাপ আছে দেখেন এই যে বাম পাশে একটা গ্যাপ উপর থেকে কিন্তু একটা গ্যাপ ঠিক আছে এই যে এই গ্যাপটা কীভাবে দূর করবেন এই এস এল ট্যাগে ডিফল্টভাবে কিছু গ্যাপ অর্থাৎ মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে ঠিক আছে মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে এটার জন্য আপনাকে রিসিট কোড ইউজ করতে হবে রিসিপ কোড বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা স্টার দিবেন দেওয়ার পর ব্র্যাকেট ইউজ করবেন ব্র্যাকেট ইউজ করে আপনি এখানে যদি এখানে মার্জিন জিরো ইউজ করেন এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করেন এখানে যদি রিলোড করেন দেখবেন এটার মার্জিনটা চলে গেছে ঠিক আছে এখন যদি প্যাডিং থাকে আমরা মার্জিন প্যাডিং ডিফল্টভাবে দিয়ে রাখি কারণ কিছু কিছু ট্যাগের যদি প্যাডিং পায় তাহলে সেটাও কিন্তু ডিফল্টভাবে জিরো থাকবে তাহলে মার্জিন আর প্যাডিং ডিফল্টভাবে পাবে না অর্থাৎ এই গ্যাপটা আমাদের থাকবে না এই গ্যাপটা না রাখার মেইন যে কারণটা সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট অর্থাৎ আমরা আমাদের মন মতো ইচ্ছে মতো আমরা ইয়ে করতে পারবো মার্জিন ফ্যাডিং দিয়ে দিতে পারবো দেখা গেছে এখানে যদি এটা যদি হাইড না করি বা এটা যদি সলভ না করি তাহলে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা ট্যাগে এরকম মার্জিন পাবে তখন কিন্তু একটা জামেলায় পড়বো ঠিক আছে তো এই জন্য আমরা মার্জিন জিরো দিয়ে রাখলাম সাথে ফ্যাডিংও জিরো দিয়ে রাখলাম ঠিক আছে আচ্ছা তো এখন এটার সলভ হলো তো আমরা একটুটা কেটে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিব নিতে হবে ডিব নিতে হবে এবং এই ডিবের আমরা একটা ক্লাস ইউজ করবো কন্টেইনার নামে আপনি যে কোনো ক্লাস ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি কন্টেনার ক্লাসটা ইউজ করতেছি কারণ যেহেতু এটা একটা কন্টেনারের ভিতরে থাকবে এটা একটা নির্দিষ্ট উইথ থাকবে ঠিক আছে অর্থাৎ এই কন্টেইনার ক্লাসটা আমি যেখানে যেখানে দিয়ে দেবো সেখানে এই এই স্টাইলটা পাবে কন্টেইনারের যেই জিনিসটা আছে প্রথমে আমি একটা কাজ করি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি তাহলে আপনারা বুঝবেন বিষয়টা এখন যদি আমি রিলোড করি দেখবেন আমার এই যে প্যারাগ্রাফটা এটা কিন্তু ফুল স্ক্রিন আছে বাট আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু ফুল স্ক্রিন নাই এগুলোর ডানে এবং বামে কিন্তু গ্যাপ আছে বাট এই প্যারাগ্রাফের ডানে বামে গ্যাপ নাই তো এটার জন্য আমি কি করব যেহেতু এখানে একটা কন্টেনার ক্লাস নিচ্ছি এই কন্টেনার ক্লাসকে ধরে আমি স্টেল দিব তো কন্টেনার। এটার উইথ মেবি এগারোশো সত্তর পিকজেল আচ্ছা উইথ এগারোশো সত্তর পিক্সেল এখন দেখেন উইথ কিন্তু এগারোশো সত্তর পিকজেল পাইছে আমি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আপনারা ইজিতে বুঝবেন এই যে দেখেন উইথ কিন্তু এগারোশো সত্তর পিক্সেল পাইছে বাট এটা মাঝখানে আসে নাই সেন্টার হয় নাই এটার মেন যে কারণটা আমরা যদি এটাকে মার্জিন দিয়ে দিই মার্জিন অটো করে দিই এখন মার্জিন যদি অটো করে দিই দেখেন এটা কিন্তু দুপাশ থেকে সমানভাবে সেন্টারে চলে আসছে ঠিক আছে তো এই যে এই কন্টেইনারের ভিতরে আমাদের যত কাজ আছে সবগুলা করতে হবে ঠিক আছে যত কাজ বলতে যে কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে আছে সেগুলো আমরা ভিতরে রাখবো যেগুলো কন্টেনারের ভিতরে নাই সেগুলো আমরা ভিতরে কন্টেনার ক্লাস ক্লাসটা সেই সেকশনে সেকশনে দেবো না ঠিক আছে তো দেখেন এখানে এই যে স্লাইডারটা কিন্তু ফুল উইট ঠিক আছে তো ক্লাস স্লাইডারে আমরা কন্টেনার ক্লাস ইউজ করবো না সেটা স্লাইডারের সময় দেখাবো তো এখন যে কাজটা করতে হবে এখানে যেহেতু আমাদের আচ্ছা আপাতত ব্যাকগ্রাউন্ড থাকুক এবং মার্জিন জিরো অটো দেওয়াটাই বেস্ট জিরো অটো কেন জিরো প্রথম প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে উপরে নিচে ঠিক আছে তো অটো স্বাভাবিকভাবে অটো দিলেও হতো সমস্যা নেই আর পরের যে বেলুটা সেটা হচ্ছে ডান এ বামে তো জিরো অটো এই যে জিরো অটো দিলেও সমস্যা নেই তো এখন আমরা যেটা করব এখানে একটা লোগো আছে একটা মেনু আছে এবং একটা সার্চ বক্স আছে ঠিক আছে অর্থাৎ তিনটা পার্ট আছে তো তিনটা পার্ট আমরা এটা একটা ডিবির ভিতর নিব এটা একটা ডিবির ভিতর নেব এবং এটা আরেকটা একটা ডিবির ভিতর নেব তো এটা একটা ডিবির ভেতর নেওয়ার জন্য আপনার কি বুঝতেছেন আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখবেন ঠিক আছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা লোগো নিয়ে আসবো তো আমার মেবি এখানে লোগো নাই এখানে লোগো নাই একটা কাজ করি এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি যেখানে আমার লোগো থাকবে আরও যদি সিএসএস থাকে অবশ্যই আরও সিএসএস থাকবে আমাদের আরও জাবা সরি যে করি প্লাগ ইন থাকবে হ্যাঁ তো সেজন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব অ্যাসেটস নামে অ্যাসেটসের ভেতরে আমরা আলাদা আলাদা ইমেজগুলা আলাদাভাবে রাখবো সিএসএস ফাইলগুলো আলাদাভাবে রাখবো তার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে আপনার ফ্লা যে করি প্লাগ ইনগুলো আলাদাভাবে রাখবো অ্যাসেটস অ্যাসেটস ভেতরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করবো আইএনজি এবং আমাদের যদি আরও সিএসএস ফাইল প্রয়োজন হয় তাহলে একটা ফোল্ডার তৈরি করে রাখি সিএসএস নামে আপাতত এই দুইটাই থাকুক তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লোগো নিয়ে আসতে হবে তো আমার লোগোটা আছে এখানে এইখানে ওয়েবসাইট লোগো নামে তো আমি এটাকে কপি করি এটাকে কপি করে আমার যে আইএমজি ফোল্ডার আছে সেটার ভিতরে রাখি এটার ভেতরে ফেস্ট করে দিলাম ঠিক আছে এখন যেটা করতে হবে আমার এখানে তো আর প্যারাগ্রাফ নাই প্যারাগ্রাফ তো থাকবে না ঠিক আছে আমার এখানে কি করতে হবে তিনটা পার্ট আছে আমাদেরকে তিনটা পার্ট নিতে হবে একটা পার্টে আর আরেকটা পার্টে মেনু এবং আরেকটা পার্টে সার্চ বক্স ঠিক আছে তো এখন যে জিনিসটা হবে আচ্ছা আমি একটা কাজ করি প্রথমে আগে তিনটা পার্টটা আমি দিয়ে দিই তো হেডের পার্টের জন্য এখানে দেখেন এখানে যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন ঠিক আছে এখানে আপনাদেরকে একটু ডেসক্রাইব করি এই যে দেখেন তিনটা ফাট নেওয়া হয়েছে হেডার হেডার একটা ফাটের নাম দেওয়া হয়েছে হেডার লোগো যেহেতু এটা একটা লোগো সে সুতরাং লোগোর সাথে রিলেটেড একটা নাম দিচ্ছে ক্লাসের ঠিক আছে তারপর হচ্ছে যে এটা যেহেতু একটা মেনু এ কারণে নাম দেওয়া হয়েছে হেডার মেনু ঠিক আছে তারপর হচ্ছে এটা শেষেরটা হচ্ছে যেহেতু একটা সার্স বক্স আছে এই কারণে এই যে শেষের যে ডিপটা সেটাতে একটা ডিবের যে একটা ক্লাস দেওয়া হয়েছে হেডার সার্স ঠিক আছে তো আমরা এখানে কাজটা করি প্রথমত একটা লোগো থাকবে আমাদেরকে তা আমাদের এখানে তাহলে হবে হেডার লোগো হেডার লোগো এই যে হেডার লোগো একটা ক্লাস নিলাম এবং একটা ডিবির ভিতরে ঠিক আছে এখানে থাকবে আমাদের লোগো তো লোগোর যেহেতু একটা ইমেজ ইমেজ আনার জন্য আমাদেরকে আই এম জি ট্যাগ ইউজ করতে হবে তো ইমেজটা আমার আছে কোথায় দেখতে হবে যেহেতু সোর্স কেমন সোর্সের ভেতরে রাখবো অ্যাসেটস নামক ফোল্ডারের ভেতরে অ্যাসেটস নামক ফোল্ডারের ভেতরে তারপরে একটা আইএমজি ফোল্ডার আছে এই যে আই ফোল্ডারে আমাদের ইমেজটা আছে ঠিক আছে আর এখানে যে অল্টার যে ইয়েটা এখানে যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি একটা নাম লোগো এখন সরি এখন যদি আমি রিলোড করি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে চলে আসছে কি বলে এটাকে লোগো চলে আসছে ঠিক আছে তো এখানে আরেকটা যে বিষয়টা আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক কেমন ব্যাকগ্রাউন্ডটা থাকুক তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নির্দিষ্ট যে এগারোশো সত্তর পিকজেলের উইথ সেটাতে কাজ করতেছে তো হেডার লোগোটা চলে আসছে বাট একটা সমস্যা হচ্ছে কি দেখেন আপনারা যখন ফেসবুক ইউজ করেন ফেসবুকের যে লোগোটা আছে এফ হ্যাঁ এফের মতো যে লোগোটা আছে সেটাতে যদি ক্লিক করেন দেখবেন সেটা আপনাকে হোম পেজে নিয়ে যাচ্ছে তো লোগোর কিন্তু এই মেন কাজ হল কিন্তু এটা এই যে আমি যদি এখানে দেখেন লোগোটা নিলে কাঠশোর আকারে অর্থাৎ আমার কাঠসোরটা হ্যান্ড আকারে আসতেছে বোঝা যাচ্ছে যে এটা একটা লিঙ্কের ভেতরে আছে এখানে ক্লিক করলে কোথাও যাবে বাট আমরা যেটা এখন তৈরি করতেছি এটাতে কিন্তু এরকমটা বোঝা যাচ্ছে না যে এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো লিঙ্ক নাই হ্যাঁ এটা নর্মালি কাঠসোর নর্মালভাবে আসতেছে তো এটাকে লিঙ্কের ভিতরে রাখতে হবে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতে হবে এবং অ্যাংকর ট্যাগের মধ্যে আমাদেরকে লিঙ্ক দিয়ে দিতে হবে যে এই লোগোতে ক্লিক করলে কোথায় যাবে ঠিক আছে তো আমি ইমেজটা কেটে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এবং এইচআর এফের ভিতর আপাতত হ্যাশ রাখতেছি এটার কাজ আছে আমি বলবো এখন যদি আমি রিলোড করি এখন দেখেন এই যে কার্সর নিলে কিন্তু এটা হ্যান্ড আসতেছে বোঝা যাচ্ছে এটা একটা লোগো কেমন এটাতে ক্লিক করলে কোথাও যাবে এরকম কিন্তু বুঝা যাচ্ছে আচ্ছা তো এখন আমাদের লোগো আনা শেষ এবার আমরা কি করব এবার হচ্ছে আমাদের যে কাজটা একটা মেনু নিয়ে আসবো ঠিক আছে তো মেনু জেনারেলি মেনু আনার জন্য আপনাকে এলআই এ ট্যাগের ভিতর নিতে হবে এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে আজকে পাবলিশ করছি আপনারা দেখে আসবেন এটা ডেসক্রাইবভাবে বলা আছে কীভাবে পেজগুলো কাজ করে ওই টিউটোরিয়ালে আপনারা এসটিমেল ট্যাগের ভেতর সেটা পাবেন মেবি একত্রিশ বা বত্রিশ এরকম কোনো টিউটোরিয়াল হবে ঠিক আছে একত্রিশ বা বত্রিশ নাম্বার ক্লাস যে টিউটোরিয়ালটা তো এখন হেডার হেডার হেডের আপাতত হেডের কাজ এখানে শেষ শেষ না আরও আছে আপাতত শেষ এখন যে কাজটা করতে হবে আমাদেরকে একটা মেনু আনতে হবে মেনু আনার জন্য আমাদেরকে যেহেতু একটা নেভিগেশন এটার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে ন্যাব এবং ন্যাবের ভেতরে আমরা যেহেতু আমরা একটা মেনু আনবো তাহলে মেনু কিন্তু লিঙ্ক হবে ঠিক আছে লিঙ্ক এই যে এখানে ক্লিক করলে ব্লগে যাবে এখানে ক্লিক করলে সার্ভিসে যাবে এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে এগুলো এক একটা পেজ ব্লগ একটা পেজ সার্ভিস একটা পেজ অ্যাবাউট একটা পেজ তো সেজন্য আমরা কি করতে পারি এখানে নর্মালি এ ট্যাগ নিতে পারি এ ট্যাগ নিয়ে এ ট্যাগের ভিতরে আমরা এখানে যদি লিখি যে হোম তারপরে যদি আরেকটা কন্ট্রোল দিয়ে কপি করে এখানে যদি লিখি ব্লগ হ্যাঁ এভাবে লিঙ্ক করি বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড না এভাবে কিন্তু একটা মেনু তৈরি করা হয় না মেনু তৈরির জন্য একটা প্রসেস বা সিস্টেম আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট এর নিতে হবে আর যখন ইউএল নেবেন তখন এই যে আন অর্ডার লিস্ট এটার একটা আপনার এলআই নিতে হবে এলআই এলআই হচ্ছে লিস্ট ঠিক আছে সরি এলআই এবং এই এর ভিতরে কিন্তু আপনার এটা থাকবে আমি যদি নর্মালি আনি আপনারা দেখবেন এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি রিলোড করি তাহলে দেখবেন এই যে এখানে চলে আসছে আমাদের হোমটা ঠিক আছে এবং এটা নর্মালি একটা স্টাইল পাচ্ছে দেখেন একটা এল এর একটা স্টাইল পাচ্ছে ঠিক আছে তো এগুলো আমরা আরও একটু পরে জানব এখন যেটা করতে হবে আমাদের কয়টা পেজ পাঁচটা পেজ হোম ব্লগ তাহলে এখন আমরা যেটা করবো একে কিন্তু কপি করব না আমরা এলআইকে ডুপ্লিকেট করবো ঠিক আছে এলআইকে আরও চারটা নিব কারণ এল এর ভেতরে কিন্তু এটা থাকবে আচ্ছা এখন এখন যদি ডিলিট করি তাহলে দেখব কি অবস্থা আচ্ছা এইভাবে আসছে আমাদের মেনুগুলোর নাম চলে আসছে ঠিক আছে স্ট্রাকচারটা চলে আসছে বাট আমাদেরকে ডিজাইন করে এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে সিএসএস দিয়ে সেটা পরে হ্যাঁ আগে আমরা স্টাইলটা নিয়ে আসি এখন আর কি আছে সার্চ বক্স আছে তাহলে আমরা এখানে ন্যাব ন্যাবের একটা আমরা ক্লাস ইউজ করতে পারি কারণ এই ক্লাসকে ধরে আমরা স্টাইল করতে করবো তো যে কোনো ক্লাসের ক্লাসের যে কোনো নাম দেওয়া যায় সমস্যা নেই আমি যেহেতু একটা এটা হেডারের মেনু সো আমি এই রিলেটেড একটা নাম দিব হেডার মেনু ঠিক আছে আপনারা অনেকে বলেন যে বাড়ির কাজ দেওয়ার জন্য আসলে বাড়ির বাড়ির কাজ বলতে কি আমি যেগুলো করাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো সেগুলো আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন হ্যাঁ এইগুলোই আপনাদেরকে বা আপনাদের বাড়ি কাজ এবং আমার একটা টার্গেট আছে কি এই যে ওয়েবসাইটটা এখন আমরা তৈরি করতেছি এই ওয়েবসাইটটা এস দিয়ে তৈরি করার পর সি এস এস দিয়ে তৈরি করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ দিয়ে কিভাবে তৈরি করা হয় স্টেপ দিয়ে তৈরি করব সেম ওয়েবসাইটটাই আমরা স্টেপ দিয়ে তৈরি করব যদি আপনাদের সম্মতি থাকে আর কি ঠিক আছে তো এখন যেটা করব তাহলে এটা এটা করলে যে উপকারটা হবে সেটা হচ্ছে যারা বিগিনার তারা এস টি এম এল সি দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় এবং স্টেপ দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি হয় সেটার একটা পার্থক্য জানবে ঠিক আছে হাই লেভেলের ওয়েবসাইট হবে না বাট যে একটা কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে তো আমার এরকম একটা টার্গেট আছে যদি হয় আর কি আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা পার্ট নিব নে পার্ট তো আমাদের নেভিগেশন হয়ে গেছে অ্যান্ড আরেকটা পার্ট নেব অর্থাৎ আরেকটা ডিব নিব এবং এই ডিবের একটা ক্লাস ইউজ করব ক্লাসের যে কোনো নাম দিতে পারে আমি যেহেতু এটা হেডারের সার্চ বক্স সো আমি এটার নাম দিব হেডার সার্স এভাবে দেওয়ার ওই যে হেডার মেনু হেডার লোগো হেডার সার্চ এভাবে দেওয়ার যে মেন উদ্দেশ্য আপনার সার্চ বক্স কিন্তু আরও থাকতে পারে ঠিক আছে আপনি ধরেন এটাকে শুধু সার্চ নামে একটা ক্লাস বসাইলেন আবার আরেকটা সার্চ বক্স যখন আপনি নিচে তৈরি করলেন সেটার একটা সার্চ ক্লাস দিলেন কেমন তখন কি হবে এইখানে যে স্টাইলটা দিয়েছেন সেটাও কিন্তু পেয়ে যাবে সেটাতে যেহেতু আপনি একই নামে ক্লাস নিয়েছেন এ কারণে আমরা যদি হেডারে সার্চ বক্স থাকে তাহলে সেটা নাম দিব হেডার সার্চ সাইডবারের যদি সার্চ বক্স থাকে তাহলে সেটার নাম সাইড সাইডবার সার্চ বা এরকম কিছু উইজেট সার্চ হ্যাঁ এরকম রিলেটেড নাম ইউজ করবেন সবসময় তো আমরা যদি এখন এখানে আমরা যে কাজটা করব এই যে আপনি যদি এখানে লক্ষ্য করেন যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন তখন সবসময় কী করবেন ইন্সপেক্ট এলিমেন্ট করবেন ঠিক আছে এই যে ইনসপেক্ট ইন্সপেক্ট এলিমেন্ট করে করে এগুলোকে ডিজাইন করবেন তো এখানে এই যে দেখেন এই যে ন্যাব ন্যাবের যে হেডার মেনু এবং এই সার্চ বক্স ঠিক আছে হেডার সার্চ নেওয়া হয়েছে এই যে সার্চ ঠিক আছে এবং এটার ভিতরে আমরা এখন সার্চ বক্সটা নিয়ে আসবো তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ইনপুট ট্যাগ ইউজ করতে হবে আপনারা অলরেডি জানেন এবং এটা টাইপ দিতে হবে অবশ্যই সার্চ এবং যেহেতু এই সার্চ বক্সে কি প্লেস হোল্ডার ইউজ করা হয়েছে কিনা এই যে দেখেন এই যে ভিতরে সার্চ যে নাম লেখাটা সেটার জন্য আমরা ইউজ করতে হবে কি প্লেস হোল্ডার প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউটস এবং এখানে ইউজ করবো এসি এ আর সি সার্চ আপনি যে এখানে শুধু সার্চ দিতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো কিছু লিখতে পারেন যেমন সার্স হেয়ার হ্যাঁ সার্স হেয়ার দিলাম সমস্যা নেই এখন যদি আমি রিলোড করি আচ্ছা আমাদের তিনটা কন্টেন্ট চলে আসছে এখন আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে এগুলোকে আমরা পাশাপাশি করতে হবে আর এখানে দেখেন হেডার হিডারের যে মেইন অংশটা অর্থাৎ সম্পূর্ণ হিডারের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা ব্যাকগ্রাউন্ড যদিও এটা বোঝা যাচ্ছে না যেহেতু একটা মনিটরের স্ক্রিন হ্যাঁ নর্মালি সাদাই থাকে এই যে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ঠিক আছে তো সেটা আমরা পরে দেখব তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে আচ্ছা পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি আপনারা কেউ কি বলতে পারবেন আমি কিন্তু দেখাইছিলাম যে কিভাবে তিনটা ডিপকে পাশাপাশি নিয়ে আসতে হয় ইনলাইন আচ্ছা ইনলাইন এবং প্লোয়েটের মধ্যে আমি পার্থক্য সম্ভবত বুঝেছিলাম এখানে আমরা ইনলাইন দিয়ে করব না এগুলো হচ্ছে প্লোয়েট প্লোয়েট লেফট ইউজ করে করে সবগুলোকে পাশাপাশি নিয়ে আসবো ঠিক আছে প্লোয়েট ইউজ করবো প্লোয়েট তো হ্যাঁ গুড হিরাম আচ্ছা আপুটা বলছে প্লোয়েট লিফ্ট আচ্ছা ঠিক আছে ওনারটা রাইট তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কাকে প্লোয়েট লিফ্ট দেবো যে যে মেন যে তিনটা পার্ট আছে সরি আর তিনটা পার্ট আছে অর্থাৎ হেডার লোগোকে হেডার মেনুকে এবং হেডার সার্চকে তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে এটা এক্সপান্ড করে দিচ্ছি এবং হেডার লোগোকে লোগোকেট লেফট ইউজ করলাম এবং তিন আচ্ছা আপাতত সেভ করে রিলোড করে দেখি কি অবস্থা আচ্ছা কেউ একজন আসছে তো এখন যদি দেখেন এটা প্লোয়েট লিফ্ট করার কারণে এই যে আমাদের যে মেনুটা হ্যাঁ এটা কিন্তু অনেকটা এই পাশে চলে আসছে অনেক এটা এই পাশে জায়গা দখল করে ফেলছে ঠিক আছে সে দেখছে যে কি এটা যেহেতু প্লোয়েট লেফট হয়ে গেছে এখানে এটা প্লোয়েট লেফট হওয়া মানে তার যতটুকু কনটেন্ট আছে সে ততটুকু জায়গায় দখল করছে ঠিক আছে তার ইমেজটা এতটুকু এ কারণে এটা কি করলো এ পাশে চলে আসলো ঠিক আছে এখন যেটা করব আমরা এটাকে ফ্লোয়েট লিফ্ট করব। হেডার মেনুকে এবং সার্চ এটাকে লিপ করব এখন যদি আমরা রিলোড করি দেখবেন তিনটে কিন্তু পাশাপাশি চলে আসছে ঠিক আছে বাট এটার মতো অ্যাকুরেটলি হয় নাই এবং মেইন যে সমস্যাটা ব্যাকগ্রাউন্ডটায় চলে গেছে ব্যাকগ্রাউন্ড কেন চলে গেছে ব্যাকগ্রাউন্ড চলে গেছে কারণ কারণ কি কেউ কি বলতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কেন চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা এখন যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে কেউ বলতে পারবেন আচ্ছা এটাকে আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমরা এই তিনটা জিনিসকে আমরা হেডার লেফট সরি প্লোয়েট লেফট ইউজ করেছি তাহলে আমাদেরকে কী করতে হবে এই যে এইখানে কন্টেইনার অর্থাৎ এগুলার মেন ডিপ যেটা সেটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করি তাহলে হয়ে চলে আসবে বাট এটা স্ট্যান্ডার্ড ওয়ে না আমি হয়তো এই ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করব না নেক্সটে আলোচনা করব আমি ইউজ করে দেখি এই যে কন্টেইনার দেখেন চলে আসছে ঠিক আছে বাট এটা স্ট্যান্ডার্ড ওয়ে না এবং ওভারফ্লো হিডেনটা আপনি এখানে না করে ওভারফ্লো হিডেন আপনি যেহেতু এখানে অনেকগুলো ডিপ হয়েছে আপনি যদি হেডারকে এই যে হেডার যে ট্যাগটা সেটাকে যদি স্টাইল দেন এখন যদি রিলোড করেন তাহলে কিন্তু ওভারফ্লো হিডেন হয়েছে বাট আমাদের ওই যে কন্টেনারকে কিন্তু ওভারফ্লো হিডেন যে রিমুভ করছি ঠিক আছে এই কারণেই এই যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তো এখানে একটা কাজ করা যেতে পারে আমরা একটা ক্লাস ইউজ করব যেহেতু আমরা কন্টেইনার অনেক জায়গায় ইউজ করতে পারি সো সব জায়গায় ওভারফ্লো হিডেন আমাদের করা নাও লাগতে পারে তাহলে আমরা কি করব একটা স্পেসিফিক ক্লাস ইউজ করব যে ক্লাসটা বসায় দিলে এটা ওভারফ্লো হিডেন হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য আমরা একটা ক্লাস ইউজ করি যেমন ফিক্স ফিক্স একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসকে আমরা বলে দিলাম ওভারফ্লো হিডেন এবং এই ফিক্সটাকে আমরা যেহেতু এটা একটা ক্লাস তাহলে আমরা এই যে কন্টেনার ক্লাসের পাশেই রাখব একটা স্পেস দেবো এবং পিক্স লিখে দেব এখন যদি রিলোড করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে ঠিক আছে অর্থাৎ ফিক্স নামক একটা ক্লাস নিলাম এখন আমাদের যত সেকশনে আমাদের ওভারফ্লো হিডেন করা দরকার আমরা সেই সেকশনকে ধরতে হবে না আমরা জাস্ট সেখানে এই ক্লাসটা বসাই দিলে হয়ে যাবে আমাদের শর্টকাট সিস্টেম যেহেতু আমরা এই নামে একটা ক্লাস নিয়ে নিছি আচ্ছা এখানে একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন প্রতিটা সেকশন করার সময় অবশ্যই আপনাকে কমেন্ট আউট করে রাখতে হবে অর্থাৎ এই সেকশনটা এখান থেকে শুরু এবং এখান থেকে যে শেষ হয়েছে এটা যাতে কেউ একজন দেখলে বুঝতে পারে তো একটা কাজ করি আমি এই যে সম্পূর্ণ হেডার এটাকে একটা কমেন্টের ভেতরে রাখবো তো এটাকে আমি কাট করতেছি কমেন্ট দেওয়ার সিস্টেম আশা করি আপনারা জানেন হেডার এরিয়া স্টার্ট অ্যান্ড আরেকটা কমেন্ট নিলাম হেডার এরিয়া ইন্ড এবং এই দুইটা কমেন্টের মাঝখানে আমাদের কোডগুলো রাখবো দেখেন এখন এখন ফলো করেন এখন কিন্তু আমাদের বুঝা যাচ্ছে যে হেডার স্টার্ট এখানে হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে ঠিক আছে সেমভাবে আমরা কেও ইয়ে করবো এই যে ইয়ে দিয়ে দেবো এই যে কমেন্টের ভেতরে রাখবো অর্থাৎ হেডার এরিয়া হেডার এরিয়ার জন্য আমরা একটা কমেন্ট ইউজ করব যে হেডার এরিয়া ওকে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমাদের হেড এরিয়াটা শুরু হয়েছে এখন এখন রিলোড দিলে সেম আচ্ছা এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আচ্ছা এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে এগুলো কিন্তু এগুলা সুন্দরভাবে এটা এ পাশে এটা মাঝখানে এটা ডানে আছে তো এখানে কিন্তু সেমভাবে নাই ঠিক আছে তো আমরা যেটা করবো এটা আমাদের যদি এই যে এগারোশো সত্তর পিকজেল এটাকে যদি পার্সেন্টেজই হিসেব করা হয় এই সম্পূর্ণটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি আপনার কাছে যদি একটা কলম থাকে এই কলমটা কিন্তু যদি আপনি পার্সেন্টেজে হিসেব করেন এটা কিন্তু একটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনার কাছে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা জিনিস থাকলে সেটা যতটুকু যে পরিমাণ আছে সেটা যদি চার ইঞ্চি হয় তারপরেও সেটা হানড্রেড পার্সেন্ট সেটা যদি একশো হাত হয় তবুও সেটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো পার্সেন্টেজ হিসেবটা আপনারা ক্লিয়ার মাথায় রাখবেন এটা নিয়ে মেবি আমার টিউটোরিয়াল আছে আপনারা ঘেঁটে ঘুটে দেখে আসবেন তো এখন আমরা যেটা করতে হবে যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট হিসেব করতেছি হানড্রেড পার্সেন্টকে আমরা কয়টা ফাট করব তিনটা ফাট ঠিক আছে অর্থাৎ এক ফাটে লোগো এবং মাঝখানে থাকবে আরেক ফাট আরেকটা পার্টে থাকবে আপনার ন্যাব এবং আরেকটা পার্টে থাকবে সার্চ বক্স তাহলে আমরা যে কাজটা করব তিনটাকে হান্ড্রেড পারসেন্টকে আমরা তিন ভাগ করবো যেহেতু একটা সেকশনের তিনটা পার্ট ঠিক আছে তাহলে হানড্রেড পার্সেন্টকে আমরা তিন ভাগ করবো তিন ভাগ করলে প্রতিটা ভাগে আপনার যে তিন ভাগ করলে থার্টি তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এরকম কিছু হবে ঠিক আছে তো আমরা একটা কাজ করি তাহলে হেডার যে লোগোটা সেটাকে উইথ দিব থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং সেমভাবে একই উইট দিব আমরা দুই নাম্বার যে পার্ট আছে সেটাকে এবং তিন নাম্বার যে ভাগ আছে সেটাকে আমরা একইভাবে দিব এখন যদি আমি রিলোড করি দেখেন তিনটা কিন্তু তিন দিকে চলে গেছে ঠিক আছে তো এখন দেখতে হবে যে আপনার এই যে তারপরেও কিন্তু কিছু এই যে এটাকে মাছ আনতে হবে তারপর এটাকে মাছ আনতে হবে এটাকেও মাছ আনতে হবে হ্যাঁ তো এখন আচ্ছা এতটুকু কি আপনাদের ক্লিয়ার